ফেসবুক থেকে কীভাবে টাকা ইনকাম হয় অর্থাৎ আপনার পেজ বা প্রোফাইল থেকে টাকা ইনকাম করার জন্য কোন কোন সেটিংসগুলো আপনাকে অন করতে হবে আপনাকে কী কাজ করতে হবে কী কাজ করার পরে তাদের কোন সেটিংসগুলো আপনি অ্যালাউ করে দিতে হবে দেন আপনাকে তারা টাকা দিবে কিভাবে টাকা দিবে কেন টাকা দিবে। যাবতীয় ডিটেলস অর্থাৎ ফেসবুকের ইনকামের জন্য আপনার পেজের শুরু থেকে শেষ পর্যন্ত আজকে ডিটেল বর্ণনা করব ভিডিওটা একটু লেন্ধি হবে কারণ আমি আপনাদের সামনে ডিটেলস বর্ণনা করার চেষ্টা করব যদি নতুন হয়ে থাকেন তাহলে মাস্ট বি ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখেন ফেসবুক থেকে টাকা ইনকাম করার জন্য আপনাকে কি করতে হবে তো লেটস বিগান দ্য জার্নি অ্যান্ড বিফোর স্টার্ট যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আপনার যেটা মনে চায় তো বুঝতে পারতেছেন আমি কি চাচ্ছি জাস্ট করে দিবেন তো ফেসবুক থেকে টাকা ইনকাম করার প্রথম শর্ত হচ্ছে আপনার যে ফেসবুক প্রোফাইলটা রয়েছে সেটাকে আনলক করে প্রফেশনাল মোড অন করে রাখতে হবে তো যদি প্রফেশনাল মোড অন করে রাখেন তাহলে আপনি যে ভিডিওগুলো আপলোড করবেন সেগুলো কাউন্ট হবে কতজনের কাছে গেছে কয়জনে দেখছে কয় মিনিট দেখছে এই ভিডিও থেকে কয়টা ফলোয়ার্স আসছে তো যদি আপনার প্রোফাইলটা লক করা থাকে তাহলে সেগুলো কিন্তু কাউন্ট হবে না তো প্রথম শর্ত হচ্ছে আপনার প্রোফাইলটা আনলক থাকতে হবে এবং প্রফেশনাল মোড অন থাকতে হবে তো যদি আপনি পেজে কাজ করেন তাহলে প্রোফাইলটা অবশ্যই আগে থেকে আনলক করে রাখতে হবে তো কীভাবে আপনাদের প্রোফাইলটাকে প্রফেশনাল মোডে কনভার্ট করবেন সেটা প্রথমত দেখিয়ে দিচ্ছি তো প্রথমত চলে যাবেন আপনার ফেসবুক অ্যাপসটিতে আপনার যেই প্রোফাইল নিয়ে কাজ করতে চাচ্ছেন সেটা লগ করে নেবেন এখানে উপরে থ্রি ডটের কিংবা আপনার প্রোফাইলের একটা অপশন দেখতে পাবেন এটাতে ক্লিক করবেন ক্লিক করে আপনার নামটা সিলেক্ট করবে যদি পেজ হয় তো পেজ প্রোফাইল হলে প্রোফাইল অ্যান্ড দেন এখানে আপনি থ্রি ডটের একটা অপশন দেখতে পাবেন জাস্ট এখানে আপনি দেখেন আমার এই নামটার পাশাপাশি কিন্তু এখানে একশো সাতানব্বইটা ফ্রেন্ডস আছে এই ফ্রেন্ডসগুলো ফলোয়ার্সে পরিণত হবে আপনার প্রফেশনাল মোডটা অন হয়ে গেলে এখানে দেখেন তিনটা অপশন অ্যাড টু স্টোরি এডিট প্রোফাইল আর একটা হচ্ছে থ্রি ডটের অপশন একটু পরে আমি প্রফেশনাল মোডটা অন করব। এখানে সি ড্যাশবোর্ড মানে আরও অপশন অ্যাড হবে এখানে যারা ফ্রেন্ডস ছিল তারা ফলোয়ার্স হয়ে যাবে তো আপনি চলে যাবেন এই থ্রি ডট অপশনে প্রফেশনাল মোডটা অন করার জন্য তো যদি আপনার প্রোফাইলটা লক থাকে তাহলে আপনি এখানে দেখতে পাবেন এখানে লেখা থাকবে আনলক প্রোফাইল এখানে ক্লিক করবেন ওকে করে দিবেন আনলক হয়ে যাবে তো যেহেতু আমার প্রোফাইলটা লক করা নাই তাই এখানে লক করার জন্য বলতেছে তো এই অবস্থায় অর্থাৎ আনলক থাকা অবস্থায় প্রোফাইলটা আপনি এখানে টার্ন অন প্রফেশনাল মোড নামে একটা অপশন দেখতে পাবেন এটাতে ক্লিক করবেন টার্ন অন ওকে একটুকি কাজ আপনার পেজটাতে প্রফেশনাল মোডটা অন হয়ে গেছে তার জন্য সি ড্যাশবোর্ড নামে একটা অপশন দেখতে পাবেন এখন যদি আমি এখানে ক্লিক করি আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আমার যে ফ্রেন্ডস ছিল সেগুলো ফলোয়ার্স হয়েছে তিনশো একটা আর এখানে কোনো পোস্ট এখনও রিচ হয় নাই মাত্র অন করছি তো আপনি যদি আগে ভিডিও আপলোড করে থাকেন সেগুলো আর কাউন্ট হবে না যদি আপনার মোডটা অফ থাকে আর অন থাকলে এখানে আপনি দেখতে পাবেন যে আপনার ফলোয়ার্স কয়টা হয়েছে পোস্টটা কয়জনের কাছে গ্যাসে রিচ করছে সব ডিটেলস এখানে পাবেন তো এখন যদি আপনি ভিডিও আপলোড করেন তাহলে এগুলো ফলোয়ার্স ওয়াচ টাইম সবগুলো কাউন্ট হবে তো এগুলো কাউন্ট হলে আপনি টাকা কিভাবে পাবেন কখন টাকা পাবে ফেসবুক কী কী কন্ডিশনে আমাদেরকে টাকা দেবে সেটা দেখার জন্য চলে যাবেন আপনার পেজটিতে অ্যান্ড এখানে সি ড্যাশবোর্ড নামে একটা অপশন পাবেন সেটা সিলেক্ট করবেন অ্যান্ড একটি স্ক্রোল ডাউন করে নিচে চলে যাবেন টুলস টুলসে মনিটাইজেশন নামে একটি অপশন পাবেন সেটা সিলেক্ট করবেন এইখানে পাঁচটা ক্যাটাগরিতে আপনি ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবেন তো প্রথম ক্যাটাগরিটা হচ্ছে স্টার্স আমি স্টার্সে ক্লিক করলাম তাহলে এইখানে আপনি কিন্তু যেহেতু পেজটা নতুন খুলেছেন তার জন্য একটা পলিসি ইস্যু থাকতে পারে আপনি দেখতে পাচ্ছেন দিস পেজ ইজ নট ফলোইং আওয়ার পার্টনার মনিটাইজেশন পলিসি একটা ইস্যু কিন্তু চলে আসে এটা হচ্ছে আপনার পেজের বয়স সাধারণত একটা পেজ ক্রিয়েট করার পরে এক মাস পর্যন্ত এই ইস্যুটা থাকবে এক মাস পরে এই ইস্যুটা অটোমেটিক্যালি চলে যাবে এটা নিয়ে গাবনার কোনো কিছু নয় জাস্ট ভিডিও আপলোড করতে থাকেন অ্যান্ড দেন ফাইনাল কথা হচ্ছে স্টার থেকে আপনি কীভাবে টাকাটা পাবেন সেটা হচ্ছে লাস্ট তিরিশ দিনে আপনার যদি আপনার পেজে পাঁচশো ফলোয়ার্স আসে এবং লাইভ ইন অ্যান্ড ইলিজিবল কান্ট্রি আপনি যদি যে সকল কান্ট্রিগুলোতে স্টার থেকে টাকা ইনকাম হয় সেই সকল দেশে যদি আপনি বসবাস করেন তাহলে আপনি স্টার থেকে টাকা ইনকাম করতে পারবেন তো এলিজিবল কান্ডিটা দেখার জন্য এখানে ক্লিক করবেন তাহলে দেশগুলো দেখিয়ে দিবে এবার আসেন স্টার থেকে কিভাবে টাকাটা ইনকাম হয় তো স্টার থেকে সাধারণত আপনি যখন ভিডিও একটা আপলোড করবেন সেখানে নিচে স্টার নামে একটা অপশন করে সে একশো স্টার কিনে আপনাকে পাঠাবে তো একশো স্টারের যেই দামটা হবে সেই দামটা আপনি পেয়ে যাবেন অর্থাৎ সে আপনাকে স্টার পাঠাইলো তার বিনিময়ে ফেসবুক আপনাকে টাকা দিল এইভাবে স্টার থেকে টাকা ইনকাম করা যায় তো যত বেশি স্টার আসবে তত বেশি টাকা ইনকাম হবে দ্বিতীয় কথা হচ্ছে বোনাসেস তো বোনাসেসটা বিস্তারিতভাবে জানার জন্য আপনারা এই ভিডিওটা দেখে নিন তাহলে আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন তো আমি শর্টকাটে একটু বলে দিচ্ছি সেটা হচ্ছে আপনার রিলস ভিডিওর পারফরমেন্সের উপর ভিত্তি করে ফেসবুক আপ টু ফাইভ হান্ড্রেড ডলার্স পর্যন্ত আপনাকে বোনাস দিতে পারে রিলস ভিডিওর পারফরমেন্সের উপরে অ্যান্ড তৃতীয়ত হচ্ছে লাইভ অ্যাডস তো লাইভ থেকে টাকা ইনকাম করার মানে হচ্ছে আপনি যখন ফেসবুক লাইভে আসলেন তখন কোনো ভিউয়ার্স যখন লাইভে আপনার ভিডিওটা দেখবে তাদের মোবাইল ফোনে ফেসবুক কিছু অ্যাড শো করবে যেটা থেকে আপনার টাকা ইনকাম হবে তো লাইভে আপনার অ্যাড শো হওয়ার জন্য কিছু কন্ডিশন রয়েছে প্রথম কন্ডিশন হচ্ছে আপনাকে এলিজিবল কান্ট্রিতে বসবাস করতে হবে দ্বিতীয় কন্ডিশন হচ্ছে আপনার দশ হাজার ফলোয়ার্স থাকতে হবে তৃতীয় কন্ডিশন হচ্ছে লাস্ট ষাট দিনে আপনার ছয় লাখ মিনিট ওয়াচ থাকতে হবে আপনি সরাসরি যে ভিডিওতে আসছেন সেই ভিডিওতে সরাসরি ওয়াচ থাকতে হবে ছয় লাখ অথবা নিচে দেখতে পাচ্ছেন অ্যাটলিস্ট আপনার এই ছয় লাখ ভিউ থেকে ষাট হাজার মিনিট লাইভে মানুষের দেখতে হবে তাহলেও হবে এই দুইটার যে কোনো একটা অ্যান্ড একেবারে লাস্ট যে কন্ডিশনটা সেটা হচ্ছে আপনার লাইভ ভিডিও তিনটা পেজে থাকতে হবে লাস্ট ষাট দিনে এই কন্ডিশনগুলো ফিল আপ করলে আপনি লাইভ ভিডিও থেকেও টাকা ইনকাম করতে পারবেন অ্যান্ড চতুর্থ ইনস্টিম অ্যাটস যেটা থেকে খুব বেশি পরিমাণে টাকা ইনকাম হবে এটা থেকে যারা ফেসবুক থেকে টাকা ইনকাম করেন তাদের খুব বেশি পরিমাণে টাকা আসে তো আপনি ইনস্টিম অ্যাটসে ক্লিক করেন তাহলে এখানে কন্ডিশনটা দেখেন প্রথম কন্ডিশন হচ্ছে আপনার পাঁচ হাজার ফলোয়ার্স লাগবে ষাট হাজার ওয়াচ টাইম লাগবে এবং পাঁচটা ভিডিও আপনার পেজে থাকতে হবে ইনস্টিম অ্যাড এলিজিবল হওয়ার জন্য আপনার রিলস ভিডিওর ভিউজটা কিন্তু এখানে কাউন্ট হবে তো আপনারা যারা রিলস ভিডিও আপলোড করতেছেন বেশি বেশি করে আপলোড করবেন তাহলে আপনার রিলসটা খুব দ্রুত ভাইরাল হবে এবং এক মিনিটের ভিডিও যে কেউ দেখবে লং ভিডিওর সাথে এটা বেশিক্ষণ দেখে তো ষাট হাজার মিনিট ওয়াশ টাইম হয়ে গেলে কিন্তু আপনি ইনভিটেশন পেয়ে যাবেন এবং এইখান থেকে টাকা ইনকাম করতে পারবেন অ্যান্ড দ্য লাস্ট ইজ সাবস্ক্রিপশনস তো সাবস্ক্রিপশন একটা আসলে এফিলিট মার্কেটিংয়ের মতো আমার পেজে যদি এক হাজার সাবস্ক্রাইব আসে তাহলে ফেসবুক আপনাকে একশো ডলার বা দুশো ডলার এরকম একটা বিষয় আর কি তো আপনার পেজের সাবস্ক্রিপশন আপনি কাউকে দিয়ে কিনে এলেন যেমন আমার পেজে পাঁচশো ফলোয়ার্স আমি কিনতে চাচ্ছি তাকে আমাকে এক হাজার টাকা পেড করা লাগতেছে তো সাবস্ক্রিপশনটা কিন্তু এরকম তো যদি কেউ আপনার পেজে সাবস্ক্রাইব করে বা আপনার পেজটাকে ফলো করে তো এটার উপর ডিপেন্ড করে আপনাকে ফেসবুক একটা টাকা পেড করবে তো এইখানে ছিল পাঁচটা ওয়ে পাঁচটা ওয়ে থেকে আপনাকে ফেসবুক টাকা দেবে তো আপনি ভিডিও আপলোড করতে থাকেন তাদের কন্ডিশনগুলো যখন ফিল আপ হয়ে যাবে তখন এক একটা টুলস আপনাকে ইনভাইটেশন পাঠাবে স্টার সেট আপ এখানে ক্লিক করে আপনার স্টার্টটা সেট আপ করে নেবেন ইনস্টেম এট সেট আপ এইখান থেকে আপনি সেট আপ করে নেবেন রিলস ভিডিওর সেট আপ এখান থেকে আপনি সেট আপ করে নেবেন এখানে সেট আপ করতে গিয়ে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার টিন সার্টিফিকেট এগুলো দিয়ে আপনাকে অ্যাপ্রুভাল নিতে হবে তো আপনি যখন এগুলো অ্যাড করে দেবেন এবং অ্যাপ্রুভ হবে তখন আপনার পেজের ভিডিওগুলোতে অ্যাড শ্যু করা শুরু করবে তো যখন অ্যাড শ্যু হবে এইভাবে করে এক তারিখ থেকে একত্রিশ তারিখের মধ্যে যখন একশো ডলার ফিল আপ হবে তখন পরের মাসের একুশ তারিখ আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা অটোমেটিক্যালি চলে আসবে আপনাকে উইথড্র করার জন্য কোনো চেক ইস্যু করতে হবে না রিকোয়েস্ট পাঠাতে হবে না কিচ্ছুই করা লাগবে না একত্রিশ তারিখ আপনি টাকাটা পেয়ে যাবেন তো এইভাবে করে আপনারা ফেসবুকে ভিডিও আপলোড করে টাকা ইনকাম করতে পারবেন তা আপনারা সঠিকভাবে একটা প্রোফাইল কিংবা পেজ ক্রিয়েট করেন সেখানে ভিডিও আপলোড করতে থাকেন এবং আপলোড করতে গিয়ে যদি আপনাদের কোনো জটিলতার সৃষ্টি হয় এবং আপনাদের কোনো টিপসের প্রয়োজন পড়ে জাস্ট কমেন্ট বক্সে জানাবেন আমি আপনাদের প্রবলেমের সলভ করবো এবং সেটা রিপ্লাই করব